A bazen. তুমি কি জানো? জি আপা। এখন পর্যন্ত তোমার পিছনে কত টাকা ইনভেস্ট হয়েছে? জি না। তুমি যে জিনিসের পুঁজি জানো না, সেটা লাভ লোকসান তুমি কিভাবে বের করবে? সুতরাং তোমার কি করা লাগবে? জানি না আপা। জব বুঝা কব মারা লাগবে, আর হইতেছে সিজন বুঝা ব্যবসা করতে হবে। শোনো, সব মাল সব সময় এক রেটে যায় না। অন্য সময় যদি ভালো মাল দাও, ওটার দাম সস্তা হওয়া যায়। আব্বা, আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। যখন ঘটনা ঘটাইছো তখন তো বোঝা যাওয়া লাগে নাই, এখন বোঝা যাওয়া লাগতেছে কেন আব্বা জান? আব্বা একটু খুলে কইবেন। কালকে রাত 12টার সময় আপনি যেখানে 10 টাকা ইনভেস্ট করলেন, এখন কি আরো ব্যাঙ্গা বুঝা দিতে হইব? তোমার জন্ম থেকে এখন পর্যন্ত তোমার খাওয়া দাওয়া লেখাপড়া কত ইনভেস্ট হয়েছে তোমাকে বুঝতে পারতেছ? তার 5 ভাগের 1 ভাগও তো ওখান থেকে আসবো না, দাম উঠবে। অতএব সিজন বুঝা পণ্য বাজারে তোলা লাগবে। আব্বা, আমি কি তাহলে পণ্য? ও, যে জিনিসের লাভ ক্ষতি হিসাব করা যায়, লাভ লোকসান হিসাব করা যায়, সেটাই তো পণ্য। আব্বা, তাহলে তো আপনি একটা বিশাল বড় ভুল করে ফেলাইছেন। আমি আবার কি ভুল করলাম? আপনি জমির ব্যবসা না করে পণ্যের ব্যবসা করলে আপনার লাভ বেশি হতো। তুই আমার ছেলে, আমার ব্যবসা শিখাস খারাপ। ভুলে গেছ তো? Thank you.